যদিও মানুষ আজ এতটা উন্নত হয়ে গেছে যে তারা আলাদা গ্রহে ঘর বানাতে ব্যস্ত, তেমনি অন্যদিকে এমন অনেক রহস্য আছে যেগুলো আজও রহস্যই রয়ে গেছে। অ্যামাজন জঙ্গলও এই লিস্টে রয়েছে। এই জঙ্গল যতটা বড় তার থেকে অধিক বড় এর রহস্য। যদিও বৈজ্ঞানিকরা কিছু রহস্য থেকে পর্দা উঠাতে সফল হয়েছে, কিন্তু এখনও এখানে এমন অনেক রহস্য আছে যেগুলো নিয়ে ভাবতে হয়। তাহলে এসো জেনে নেওয়া যাক অ্যামাজনের এরকম কিছু রহস্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বেশিরভাগ নদীর জল শীতল ও ঠান্ডা হয়, যা খেয়ে আমরা পিপাসা মেটে, কিন্তু অ্যামাজন নদীর ক্ষেত্রে এমনটা নয়। এই নদীতে শীতল ও ঠান্ডা জলের জায়গায় গরম জল বয়ে যায়, যার গড় তাপমাত্রা 86 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কিছু জায়গায় এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এর অনুমান আপনি এভাবে করতে পারেন যে এর জল দিয়ে চা বানানো যেতে পারে কিংবা ডিম সেদ্ধ করা যেতে পারে। এ কারণে এই নদীকে বয়লিং রিভার বলা হয়ে থাকে। এই নদী আমেরিকার অ্যামাজন বেসিংয়ে অবস্থিত এবং এর অনুসন্ধান 2011 সালে আন্দ্রেস রোজো করেছিল। এই উষ্ণ নদীর লম্বা 6.4 কিলোমিটার, এর দৈর্ঘ্য 82 ফুট এবং 20 ফুট গভীর। অ্যামাজন নদীর জল 365 দিন এবং 24 ঘন্টায় উষ্ণ হতেই থাকে। এই নদীর জল এত গরম যে হাত রাখলে পুড়ে যেতে পারে এবং কেউ পড়ে গেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই নদীতে পাওয়া জীবজন্তু মৃত্যুকূপ থেকেও কম না। ফ্রগ। বন্ধুরা, অ্যামাজন জঙ্গল যেমন ভয়াবহ, তেমনি ভয়াবহ এই জঙ্গলের এই ব্যাঙ। এই ব্যাঙ নিজেকে এতটাই বিকশিত করে ফেলেছে যে যদি কোনো ব্যক্তি তাকে মারার চেষ্টা করে তাহলে সে নিজেই মরে শেষ হয়ে যায়। আসলে পয়জন ডার্ট ফ্রগ নামে বিখ্যাত এই ব্যাঙ এতটাই বিষাক্ত যে যদি কোনো ব্যক্তি একে স্পর্শ করে তাহলে তার জীবনও যেতে পারে। আসলে তার চামড়ায় খুব ভয়ঙ্কর বিষ থাকে, তাই শিকারী জন্তুরা এর থেকে দূরেই থাকে। জানলে অবাক হবেন, এর শরীরের রঙিন আকার এর বিষাক্ত প্রমাণ করে। এর মানে হচ্ছে যে ব্যাং যত বেশি রঙিন হয় সে ততই বেশি ভয়ানক হয়। এইসব বিষাক্ত ব্যাং যদি কাউকে কামড়ে নেয় এবং তার যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। মিস্ট্রিয়াস ট্রাইবস। এমনি তো এই জঙ্গলে থাকাটা অসম্ভব, কিন্তু তা সত্ত্বেও এখানে বহু আদিবাসী ও জনজাতির লোক বাস করে। এর মধ্যে কিছু জঙ্গলের ধারে বসবাস করে এবং শহরের লোকদের সাথে আরামে মেলামেশা করে থাকে। তেমনি অন্যদিকে এক বিশেষ জনজাতির লোক বাইরের লোকদের সাথে মেলামেশা পছন্দ করে না। একবিংশ শতকেও এই মানুষগুলো পুরনো আদি মানুষের মতো জীবন ধারণ করে। এরা জীবজন্তু মেরে খেতে পছন্দ করে এবং গাছপালা দিয়েই তাদের কাপড় তৈরি করে থাকে। যদি কোনো মানুষ এদের সাথে মিশতে চেষ্টা করে তো তারা তাদের মেরে ফেলে, কারণ তাদের জঙ্গলে জীবন বহিরাগতদের দখল একদম পছন্দ নয়। এখনও পর্যন্ত কেউ এই জনজাতির জীবনযাত্রা সম্পর্কে ঠিক করে জানতে পারেনি, এই জন্য এই মানুষেরা পৃথিবীর জন্য কোনো রহস্য থেকে কম না। স্ট্রেঞ্জ বার্ড। এই পাখিকে পটো বলা হয়। এরা অ্যামাজন জঙ্গলে বসবাস করে। এটি শুকনো গাছের সাথে এমনভাবে চিপকে থাকে যে বোঝাই যায় না গাছে পাখি আছে কিনা। এই পাখিটি সাধারণত রাতেই বের হয়, দিনের বেলায় এটাকে দেখা যায় না বললেই চলে। মুভিং ট্রি। অ্যামাজন জঙ্গলে গাছপালার একাধিক প্রজাতি পাওয়া যায়। এক রিপোর্ট অনুযায়ী অ্যামাজনে 16,000 গাছের জাতি এবং 390 বিলিয়ন গাছের অবস্থান রয়েছে। অ্যামাজন জঙ্গলকে লেন্স অফ দ্য প্ল্যানেট বলা হয়, কারণ এই জঙ্গল পৃথিবীকে তার মোট অক্সিজেনের 20% এর অধিক অক্সিজেন প্রদান করে। এখানে এত বিশাল এবং ঘন গাছ আছে যে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে সেই বৃষ্টির জল মাটিতে পড়তে 10 মিনিট সময় লেগে যায়। এছাড়াও এখানকার গাছগুলি একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে এখানকার জমিতে সূর্যের আলোও পড়ে না, এই কারণে এখানকার জঙ্গলে দিনের বেলাতেও ঘন অন্ধকার থাকে। এখানে পাওয়া গাছেদের মধ্যে সবচেয়ে অবিশ্বাস্য এবং বৈচিত্র্য হল এখানকার গাছ মানুষের মতো হাঁটাচলাও করে। যে জায়গায় সূর্যের আলো পড়ে এই গাছগুলি ওই দিশাতেই এগোয়, তাদের সাথে তাদের বীজগুলিও এগোয়। এদের গতি খুবই স্লো থাকে, কিন্তু
এতে কোনো সন্দেহ নেই যে এরা তাদের জায়গা পরিবর্তন করে হেঁটেই থাকে।